বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাওজান উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে পীরে তরিকত হজরতুল আলহাজ আল্লামা আজিজুল হক আল কাদিরি রহমতুল্লী আলাহি গুহিরা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মনোয়ার রহমতুল্ল আলাইহি ও শহীদ নঈমুদ্দিনের নবম বার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং পীর মনিরুল্লার উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি জয়নাল আবিদিন জামালের সভাপতিত্বে ও যুবনেতা এম এ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোসাহেবুদ্দিন বক্তিয়ার এতে প্রধান বক্তা ছিলেন ছিপাতুলি কামির মাদ্রাসার প্রধান মুফাসির আল্লামা গাজী শফিউল আলম নেজামি এছাড়াও এতে আরও বক্তব্য রাখেন রাওজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজান পৌরসভার প্রথম প্যানেল মেয়র বশির উদ্দিন খান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী আল্লামা ইলিয়াস নুরি, ইয়াসিন হুসাইন হায়দরী মাওলানা এম এ মতিন মাওলানা শামসুল আলম হেলালি মাসুমুর রশিদ কাদেরি সহ আরও অনেকে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জলিলনগর বাস স্টেশনে এসে শেষ হয়